আমি তো এই ঝোলা দিয়ে দিয়ে আজকে ভেজাল ঝোলা এটা খাও না কাগজ সামনে কিলাম তুমি ঝোলাটা খাও এই ঝোলা না 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 নেবে না পছন্দ হচ্ছে না 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 ভয় পায় তোকে দেখে দিয়ে আসছি তো তুই ওখান খিদে পারবে যদি চলে কারণ ও যদি সেলফিতে যদি না যায় তাহলে ওকে সাহায্য করুন আমাকে দুধই খাওয়াতে হবে ও খাইয়ে দিতে হবে তো সেলফিতে যাওয়ার জন্য তোমাকে ছোলা ডাক্তারই বলেছে তো ছোলা দিতে তো ছোলা দিয়ে দিচ্ছে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের রুমকে একটা ফ্রেশ ঝকঝকে তকতকে নিউ ব্লগ নিয়ে চলে এসেছে আই হোপ আজকে দিনটা শুরু করা যাক আই হোপ আজকে ব্লগটাও তোমাদের ভালো লাগবে আজকে পৌপিসি এসেছে আজকে সত্যনারায়ণ পুজো যে মাঘী পূর্ণিমা তো অনেক বাড়িতে গৃহপুরুষ আছে তারপরে তোমার নতুন দোকান যারা কেনে তাদেরও মানে পুজো দেয় অনেক কিছু খুবই দিনটা খুব ভালো তো আমাদের বাড়িতে আমি যেহেতু রামঠাকুরে দীক্ষিত তো বিয়ের পরই আমার দীক্ষা নাও তো মা রামঠাকুর প্লাস গোপাল কে উদ্দেশ্য করে আজকে সিন্নি দিয়েছে আর মানে আমাদের বাড়িতে নারায়ণ পুজো হয়নি জাস্ট সিন্নি দেওয়া হয়েছে আর বৌপিসি এসেছে বৌপিসির সাথে আমার একটু বেরোনো আছে তো বৌপিসি আমি বেরোবো তো চলো আজকে দিনটা শুরু করা যাক নিচে যাই 10:45 বেরোতে হবে তো অনেক মোটামুটি দুটো রুম ক্লিন হয়ে গেছে একটা রুম ক্লিন করবাকে আর মিঠুকে খাওয়ানো বাকি এই দুটো করা হবে না তো এসে করবো মিঠুর খাবারটা আমি রেডি করেই যাব তো চলো নিচে যাই তো আমাদের বলেছি সিন্নি পুজো পুজো দেওয়া হয়েছে সিন্নি তো এই সিন্নি এটাই আমি ইলের নাড়ু খেলাম আর দুটো ফল খেলাম তো এই চলো এখন সিন্নি খাই তা মার হাতে সিন্নি সত্যি সত্যি ভালো হয় অনেকে আটা দেয় তা আটাটার থেকে আমার বেশি এইটা বেশি ভালো লাগে সাদা সাদা সিন্নি চলো সিন্নিটা খাই অনেকদিন এই যে সত্যনারায়ণের চার দিন ঘুরেছি কচুরি পাইনি আজকে লাস্ট 13টা ছিল তার মধ্যে 11টা এনেছি আর বাকিগুলো ফুটো আর ওদের আলুর তরকারি আর একটু সত্যনারায়ণ থেকে জিলিপি নিয়ে এসেছি আজকে এই কচুরি আর আলুর তরকারি আর জিলিপি তো সো একটা কচুরি খেয়ে দেখতেই হবে আলুর তরকারি দিয়ে সত্যি ভালো ওর জন্যই এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় চার মধ্যে জিলিপি বৌপিসির সাথে আমি এখন বেরিয়ে গেছি বেহালা ম্যান্টন যাব বেহালা ম্যান্টন থেকে কতগুলো গাছ কেনার আছে বেগুন গাছ আর তার সাথে গোলাপ গাছও কেনার ইচ্ছা আছে হলুদ গোলাপ দেখা যাক যদি পাই তো ভালো হলুদ গোলাপ আর সাদা গোলাপও ইচ্ছা আছে অনেকটাই ইচ্ছা আছে জানি না পাবো কি না লাক যদি ফেভার করে তো পেয়ে যাবো ঢুকে পড়ো বৌপিসি গাড়ির কাগজ এখানে থাকুক তুমি ঢুকে পড়ো যাও বসে অনেকদিন বাদে বৌপিসির সাথে গাছ কিনতে যাওয়া তো প্রায় আমরা নভেম্বরে গেছিলাম না বৌপিসি নভেম্বরে গাছ কিনতে গেছিলাম আবার এই গাছ কিনতে বেরালাম তো দেখা যাক তোমরা দেখো আর যারা যারা আমার ব্লগ দেখো তার প্লিজ পুরো ব্লগটা দেখে দেখার আগে অন্তত সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশনটা অল করো তাহলে ব্লগের নোটিফিকেশনটা যাবে আর তাড়াহুড়ো করে মা আমি বেশি আজকে বেশি যেমন কিছু কাজ করিনি মা বলে আগে গাছে তো টাটকা গাছ চলে যাবে তো মা আমাকে আর বৌপিসিকে ঠেলে পাঠিয়ে দিয়েছে তাড়াতাড়ি করে তো ওর জন্য আজকে তাঁতি করে গাছ কিনতে গেছি কিন্তু আমার ওপরে একটা রুম ক্লিন করা বাকি আছে তো এসে আর সব থেকে বড় দায়িত্ব আমার ছোট ছেলে জুনিয়র মিঠুকে খাওয়ানো বাকি আছে আজকে ছাদু খাবে তাকে ছাদু মেখে রেডি করে এসেছি শুধু নিওপেপটেন দিয়ে ওকে খাইয়ে দিতে হবে জুনিয়রকে তো চলো যাদের বেরিয়ে গেছি তা বেহালা ম্যান্ডন যাবো তো গাছ আনতে বাজার পেট্রোল পাম্পে হোল্ড করলাম কারণ হচ্ছে আমাদের গাড়িতে তেল নেই তেল না থাকলে আমাকে আর তোমার নাম কি ও দীপক ভাইকে আমাদের খেলতে হতো বৌপিসি বসতাম কারণ বৌপিসি ঠেলার বয়স নেই তো ওর জন্য এখানে রিফিল করছি রিফিল করে তারপর ম্যান্টন চলে এসেছি অনেক ফুল গাছকে মন ভরে আছে এত এত ফুল গাছ দেখতেই পাচ্ছ মানে মনে হচ্ছে একটা বাগানে চলে এসেছি তো আমরা এখন গাছ ফাছ কেনাকাটি করবো মনে চলে গেছে তো গাছ দেখছে বেগুন গাছ চলো দেখি কী কী গাছ পাওয়া যায় এই চারটে বেগুন গাছ নিয়েছে বৌপিসি বেগুন গাছগুলো ভালো হবে এই বেগুন গাছ না হয়েছে তো টাটকা হবে তো বেগুন গাছ
আর ইয়ে হলুদ গোলাপ দেখো, হলুদ গোলাপ পুরো দেখো কি সুন্দর, পুরো লম্বা হয়ে আছে, দারুণ দারুণ এক্সিলেন্ট। হ্যাঁ এইটা দুটো লঙ্কা গাছ নিলাম, আর এই হলুদ গোলাপ আমার ফেভারিট, আর এই গোলাপটা দেখে আমার এত পছন্দ হয়েছে। এই দেখো মুখটা গোলাপের, তো এত সুন্দর গোলাপের মুখটা, ওখানে এই গোলাপটা নিলাম। চাইনিজ লেবু কিনেছি, খুব ভালো লাগলো, অরেঞ্জ অরেঞ্জ লেবু, সারা সিজনে তো তোমার কমলা লেবু পাই না, তা তো চাইনিজ লেবু অন্তত খাওয়া যাবে পুঁতে। আর ওদের নাম্বারও নিয়ে নিয়েছি, তো ওরা বলেছে যদি কোনো প্রবলেম হয় গাছে তো ওরা মালি হিসাবে গাছের দেখভাল করে দিয়ে আসবে, মাসে একদিন ট্রিটমেন্ট ফ্রিটমেন্ট করে দিয়ে আসবে, তো নাম্বারও নিয়ে নিয়েছি, তো কোনো প্রবলেম হলে যখন এখন জানোই বপিসি সেরকমভাবে ট্রিটমেন্ট করতে পারে না, আসতেও পারে না, তো আমার একা হাতে সবসময় সম্ভব হয় না, যতটা পারি করি, মা তো হাতে ব্যথা তোমরা জানোই সেটা, তো ওর জন্য আমি নাম্বারটা নিয়েছি যে কোনো প্রবলেম হলে ওদের ডেকে অন্তত ট্রিটমেন্ট গাছের কী প্রবলেম হচ্ছে সেগুলো করিয়ে নিতে পারবো, তো নাম্বারটা নিয়ে নিয়েছি। তো এবার আমরা বাড়ি যাবো, বেহালা ম্যান্ডনের ফুল গাছ কেনা কমপ্লিট, এবার বাড়ির দিকে যাওয়া হচ্ছে। ছাতু মাখা হয়ে গেছে, নাও নাও নাও, হ্যাঁ শান্তি, এবার শান্তি, এই যে ছাতু দিচ্ছি তো, নাও নাও, এই যে। তো দুপুরে লাঞ্চে বসে গেছি, অনেকদিন বাদে বপিসি আমাদের সাথে লাঞ্চ করবে, তো আজকে আমাদের লাঞ্চে লাঞ্চে আছে উচ্ছে ভাজা, এদিকে ওটস বয়েল, লাউ ঘণ্ট আছে, আর কই মাছে আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে ঝোল, পাতলা গন্ধ লেবু দিয়ে খেতে, আর এদিকে আছে ডাটার ডাল, এই আছে আমাদের মেন। চলো তাহলে একসাথে তাহলে লাঞ্চ করি, চলো অনেকদিন বাদে। আমার প্রিয় বান্টি চলে এসেছে, বান্টির আজকে মুড অফ, খাচ্ছে না কেন, খাচ্ছে না, শুধু টমেটো খেয়েছে আর আপেল আর শসাটা খেয়েছে, এখন ওর প্রিয় ভুট্টাটা খায়নি, ছুঁড়ে ফেলে রেখে দিয়েছে, দেখতে পেয়েছো, এখন দুষ্টু দুষ্টু করছে, খাবার এই খেয়ে খাচ্ছে না, এইটুকু রেখেছে, কী হয়েছে প্রবলেম বান্টি তো বুঝতে পারছি কী হয়েছে নাকি, ও বান্টি মা ভালোবাসছে না বলে রা, বান্টি মা তো তোমাকে ভালোবাসে, ছোটো ভাইকে টাইম দিচ্ছে বলে, আচ্ছা আচ্ছা, আজকে ছোটো ভাইয়ের সাথে তোমার দেখা করাবো, হ্যাঁ আচ্ছা, বছনো না ছোটো ভাইকে, বাজে পচা মেজদা মেজদা পচা, আচ্ছা ঠিক আছে, আমি আমার উপর অভিমান হচ্ছে, দেখেছো অ্যাটাক করছে, অ্যাটাক অ্যাটাক চলছে, চলো একে একটু আদর ঠাদর করি, পরে তারপরে ঢোকাই। গুড ইভিনিং এভরিওয়ান, তো আজকে বপিসির সাথে তো আমি ফুল গাছ আনতে এলাম, তারপরে বপিসি আমরা লাঞ্চ করলাম, তারপর বপিসি চলে গেল, তা আবার গিয়ে চান টান করে, মানে আমার আজকে লাঞ্চ করতে প্রচুর লেট হয়ে গেছে, আমরা তিনটে লাঞ্চ করতে বসেছি, আর আজকে আমি মিঠুকে নিয়ে, মিঠু পেছনে আছে ওই বাস্কেটে, হ্যাঁ দেখাতে পারছি না, ওই দাও গ্রিন কালারের বাস্কেটটা, বাস্কেটে আছে এখন মিঠু, আর আমি মা বাড়ি যাচ্ছি, আবার কাকু মানে যে আমাদের উপরে কাজ করছে সে বলছে দেখো আমাদের ছেলে কিন্তু কালো না হয়ে যায় মামা বাড়ি ঘুরতে গিয়ে, বলে না না ছেলে কালো হবে না, তো মিঠুকে নিয়ে কদিনের জন্য আমি বেহালা বাড়ি যাচ্ছি, আর সোমবার ব্যাক করবো অবশ্য, তো বেহালা বাড়ি যাচ্ছি এবং কদিন বেহালায় থাকবো, আর কারণ অনেকদিন থাকা হয়নি, জানেও আমি থাকিনি, আজকে গেছি কাল ব্যাক করেছি জানোই, তো এবারে কদিন থাকবো, কারণ অনেকদিন বাদে ছুটি পেয়েছি, একটু টানা, মার শরীর খারাপ, ইঞ্জেকশন, মা বললো আমার জন্য অনেকদিন যাওয়া হচ্ছে না, মানে আমার শাশুড়িমা, সে আমার শাশুড়িমা বললো এবার তুমি যাও কদিনের জন্য ঘুরে আসো, তো তাই চলে বেরিয়ে পড়লাম, ঘুরতে বেরিয়ে গেলাম, আসার পর এত শরীর খারাপ লাগছিল, তো আমি ব্লগটা এন্ড করতে পারিনি, তো যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট, আর সাবস্ক্রাইব করো, আর যারা যারা ব্লগ দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, চলো আজকের মতো ব্লগটা এখানেই সকালে এন্ড করছি।